পুলিশ অফিসার আপনি আবার ছুটি যাবেন, আমি বলছিলাম কেন স্যার পুলিশ অফিসার হিসেবে একটু ছুটি যাওয়া যায় না? এত বড় কোনো কখনো বাচ্চাকে দেখায়? বাচ্চাকে দেখে সাইজ হিসেবে দেখায়, বুঝুন না। আমি যখন সকালবেলা যখন বের হয়েছি তখন বাচ্চা ঘুমে থাকে, আর রাত্রে যখন যাই তখন বাচ্চা ঘুমে থাকে। এবং ফ্যামিলির সাপোর্ট ছাড়া, ফ্যামিলির কোঅপারেশন ছাড়া কোনো পুলিশ অফিসার জীবনে তার পক্ষে ভালো করা সম্ভব। নিজে মজা পাওয়ার একটা মজা, আর এটা আরেকজনকে মজা দিয়ে, আরেকজনকে আনন্দ দিয়ে কিন্তু এটা আরেকটা মজা আছে। সিআইডির সকল স্তরের অফিসার এবং ফোর্সের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ সুন্দর হবে, কাটুক, ভালো হবে, কাটুক, নিরাপদে কাটুক, এ কামনা করি এবং রিকোয়েস্ট করব। এখন ওয়েদার একটু এই যে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা থাকে, সে যারা ট্রেনে যা করবেন তাদের জন্য একটু সেফ, রাস্তায় যারা যাবেন তাদের একটু কেয়ারফুল থাকতে হবে, শিপে করে যারা যাবেন তাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। আরেকটা জিনিস হয়, ঈদে যখন আমরা বাড়িতে যাই সবাই এত আনন্দে মেতে থাকি, আমার কিন্তু প্রায় দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা, শিশুরা তারা খুব ভালো ব্যবহার হয়ে যায়। অনেক সময় অনেকে পানিতে ডুবে মারা যায়, অনেকে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হয়। আমি রিকোয়েস্ট করবো প্যারেন্টস যারা আছেন তারা নিজেরা যেমন আনন্দ উপভোগ করবেন, কিন্তু বিশেষ করে ছোটো শিশু যারা আছে, বয়স্ক যারা আছে, ভালো ল্যাবল যারা আছে, তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। কারণ একটা আপনার যদি একটা ছোটো ঘটনা আপনার পুরো আনন্দ মাটি করে দিতে পারে। আমরা চাই সবাই খুব সুন্দরভাবে সময় কাটান। আমার চাকরি জীবনে চাকরি শুরু করেছিলাম 1989 ডিসেম্বরে। চাকরি প্রথমে আমার মনে আছে, এখনও আমি তখন স্টাফ অফিসার ছিলাম পুলিশ কমিশনে। আমার তখন বাবা মা ছোটো ভাই বোন নতুন চাকরি হয়েছিল 2.5 বছর। এনাকে ট্রেনিংয়ে ছিলাম, ট্রেনিংয়ে থাকা অবস্থায় তো ছুটিতে যাওয়া যায় না, যাতে যাইনি। যখন স্টাফ অফিসার ছিলাম তখন কোচিসকে বললাম ছুটিতে যেতে চাই, খুব অবাক হলো যে পুলিশের অফিসার, পুলিশ অফিসার আপনি আবার ছুটি যাবেন? আমি বলছিলাম কেন স্যার পুলিশ অফিসার হিসেবে একটু ছুটি যাওয়া যায় না? খুব মন খারাপ করলেন যে না পুলিশ অফিসারদেরকে এরকম মেয়েদের এইসব জায়গায় শুনেছেন যেতে হয়। তো খুব আমি নিজেও খুব অবাক হলাম যে পুলিশ অফিসারকে যে এইভাবে ছুটি যেতে হয় না, ঈদে ছুটি যেতে হয় না, আমি সেটা জানতাম না। আমার ধারণা ছিল নতুন চাকরি পেয়েছি, মাত্র ট্রেনিং শেষ করলাম, চাকরিতে বুঝলাম। এখন তো বাবা মার সাথে ঈদ করার মজাই আলাদা, ছোটো ভাই বোন বাবা মার সাথে মজাই আলাদা, বন্ধু বান্ধবের সাথে আলাদা। তারপরে অনেক আমি খুব মন খারাপ করছিলাম, খুব মন খারাপ করাতে এক পর্যায়ে তখন আমাকে ছুটি দিলেন। নিজে মজা পাওয়ার একটা মজা, আর এটা আরেকজনকে মজা দিয়ে, আরেকজনকে আনন্দ দিয়ে কিন্তু এটা আরেকটা মজা আছে। আমরা বলি ত্যাগ ভোগে আনন্দ না ত্যাগে আনন্দ, ত্যাগেও কিন্তু প্রচুর আনন্দ আছে। এত বড় কোনো কখনো বাচ্চাকে দেখায়? বাচ্চাকে দেখে সাইজ হিসেবে দেখায়, বুঝুন না। আমি যখন সকালবেলা যখন বের হয়েছি তখন বাচ্চা ঘুমে থাকে, আর রাত্রে যখন যাই তখন বাচ্চা ঘুমে থাকে। যার ফলে বাচ্চাকে আমি কখনো দাঁড়ানো অবস্থায় দেখি না, বাচ্চাকে আমি যেত শোয়া অবস্থায় দেখি, যার ফলে আমি দেখাচ্ছি বাচ্চা এত বড় হয়েছে। তো এইভাবেই আমাদের দিনগুলো শুরু হয়। এবং আপনি দেখবেন পুলিশ অফিসের বাচ্চারা ইন জেনারেলি খুবই ভালো করে, এছাড়া জীবনে তারা অনেক ভালো করে, কারণ তাদের স্পাউসে তারা থাকে, তারা খুব একের সাথে। ঈদের মাঠে নামাজ জন্য আমরা সাধারণত যেটা করে থাকি, প্রত্যেক জায়গাতে আমরা 3-4 জামাত আমরা করে থাকি, কারণ ঈদের নামাজ পড়া আছে, নামাজ যেন মিস না হয়ে যায়। সবসময় হয়তো আমরা প্রথম যে ইয়েটা হয় জামাতটা হয় সেটা আমরা সবসময় হয়তো ধরতে পারি না, আমরা চেষ্টা করি হয়তো সেকেন্ডটা হয়তো ধরতে পারি না, বা থার্ডটা ধরতে আমরা চেষ্টা করি। এবং যখন যাই সেখানে সাধারণত আমরা চেষ্টা করি পাঁচ থেকে যাওয়া। আমার তো একটা মেয়ে একটা ছেলে, ছোটো বাচ্চা যদি যখন ছোটো ছিল, যখন ছোটো ছিল তখন আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগতো যে আমি ছেলেটাকে নিয়ে যাবো, মেয়েটাকে বাসায় রেখে যাবো, মেয়েটা মন খারাপ করবো। আমি দুইটাকে নিয়ে যেতাম, মেয়েটাকে আমি নিয়ে যেতাম, আমার মেয়েটা বেশ বড়ো হওয়া পর্যন্ত আমি দাওয়াত ভোগ করার চেয়ে ত্যাগেই বেশি মজা। তারাও নিশ্চয়ই সেভাবে অভ্যস্ত, এবং আমি ইউনিভার্সিটি গ্রেফুল টু আওয়ার ফ্যামিলি। তারা কিন্তু প্রচণ্ড রকমের সাপোর্ট করে তাদের স্পাউসদেরকে, এবং ফ্যামিলির সাপোর্ট ছাড়া, ফ্যামিলির কোঅপারেশন ছাড়া কোনো পুলিশ অফিসার জীবনে তার পক্ষে ভালো করা সম্ভব। সিসি বলে যদি আমাকে যেতে হয় তাহলে যদি ড্রাইভার কোথায় পাবো, তারপরে গাড়ি কোথায় খুঁজে পাবো, এদিকে যদি এদিকে সমস্যা হয়ে যায়, যার ফলে আমি সবসময় যেটা করতাম যাকে প্রথম থেকে রাতে বেলা গাড়িটা আমার বাসার নিচে পার্ক করা থাকতো, চাবিতে ড্রাইভার চাবি রেখে তখন ড্রাইভার চলে যেত, তার আগে থেকে ব্যবস্থা থাকতো, সেটা তার সাইকেল থাকতো, সাইকেল করছে বাসায় চলে যেত। তাতে সুবিধা হতো আমার মাঝে মাঝে যদি একটু খারাপ লাগতো, একটু যদি যে একটু আমার ওয়াইফ বাসাকে একটু ঘুরতে যেতে পারতাম, কিন্তু ড্রাইভারকে আবার একটু ডিস্টার্ব করতাম ড্রাইভারকে ডিস্টার্ব করতাম। তো আমি যখন 3 দিন পরে যখন একদিন ফিরলাম রাতে, তখন প্রায় 2টা বাজে, বেল টিপার পরে ওয়াইফ
বাচ্চাটা খুলে দিল, খুলে দেওয়ার পর সে আমি ভিতরে ঢুকলাম। তখন আমি দেখলাম টাকা দেখেছি বেচারে মলিন হয়ে আছে, কারণ আমি তিন তিন মাসে গাইনি সে ছোটো বাচ্চাটা নিয়ে বাসার মধ্যে আটকে আছে। তো ভাবলাম যে তাকে একটু খুশি করার জন্য আটকে বললাম যে আমি কিন্তু এত ক্লান্ত যে স্টেপ করতে পারছিলাম না, হাঁটতে পারছিলাম না তিন দিন। তো হঠাৎ করে বললাম যে তাকে একটু খুশি করার জন্য বললাম চলো শ্বশুর বাসা থেকে একটু ঘুরে আসি, আমার শ্বশুর বাসা নিয়ে ঘুরছি, বললাম চলো শ্বশুর বাসা থেকে